বর্তমান সময়ে সবকিছু আপডেট হচ্ছে প্রতিনিয়ত এবং সাইকেলের অস্বাভাবিক পরিবর্তনগুলো আজ আমরা দেখতে চলেছি। স্বাভাবিক সাইকেলকে অস্বাভাবিক মডেল দিয়ে কিভাবে বানানো হয়েছে অদ্ভুত আকৃতির সাইকেল, তো চলুন শুরু করা যাক। লুপিট ওয়ার্কিং বাইসাইকেল ট্রেডমিলকে রাস্তায় নিয়ে যাওয়াটা আপনার কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই আইডিয়াটি ড্রয়িং বাই মিস্টারকে প্রেরণা দিয়েছে। ইলেকট্রনিক বাইক আর ট্রেডমিল মিশ্রণে এই সাইকেলটি তৈরি করা হয়েছে। পেট্রোলের জায়গায় ইলেকট্রনিক ট্রেডমিল কাজ করে। এটাকে চালানোর জন্য আপনাকে শুধু সাইকেলের উপর সাধারণভাবে হাঁটলেই হবে। সাইকেলটি ব্যাটারি দিয়ে চালু করতে হয়। সাইকেলটির বাজার মূল্য $4,000, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ৪,০০,০০০ টাকার মতো। ফুটিক বাইসাইকেল, আপনি যদি মনে করেন বরফের সাইকেল চালানোটা বেশ অসুবিধাজনক ব্যাপার, তাহলে এই সাইকেলটি আপনার জন্য। কারণ সাইকেল বরফে চালানো বেশ কঠিন, তাই একটি নর্মাল সাইকেলকে অদ্ভুত আকৃতি দিয়ে তৈরি করা হয়েছে। এই আকৃতির সাইকেল বরফে চললে কোনো অসুবিধাই পড়তে হবে না। সাস্টেনেবল সাইকেল, সাইকেলটির অদ্ভুত গঠন দেখতে হয়তো আপনি চমকে গিয়েছেন। মাকড়সা যেমন চলাফেরা করে সাইকেলটি সেইভাবে তৈরি করা হয়েছে। একটি নর্মাল সাইকেলের চাকা পরিবর্তন করে মাকড়সার পায়ের মতো পা ব্যবহার করা হয়েছে। এমন ডিজাইনের জন্য সাইকেলটি দ্রুত চলতে পারে না। সাইকেলটির খুব বেশি কাজের না হলেও এই সাইকেলটির চলার অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। এই সাইকেলটির অদ্ভুত আকৃতির জন্য সবার কাছে বেশ পরিচিত। সাধারণ একটি সাইকেলের পেছনের চাকা দুইটি অংশে বিভক্ত করে আলাদা আলাদা জায়গায় বসানো হয়েছে। যে কোনো ধরনের রাস্তা দিয়ে সাইকেলটি খুব সহজেই যেতে পারে। রাম বাইসাইকেল, এই সাইকেলটি ফুন্ডেবল অবস্থায় যে কোনো বড় বস্তুর সাথে তালা মেরে রাখা যায়। স্পেশালভাবে ডিজাইন করা এই সাইকেলটি বেশ অদ্ভুত। চোর যদিও চুরি করে, তাহলে তাকে আলাদাভাবে পড়াশোনা করতে হবে এই ফুন্ডেবল সাইকেলটি ব্যবহারের জন্য। স্কোয়ার বাইসাইকেল, বর্তমান প্রযুক্তি এত দ্রুত আপডেট হচ্ছে যে এই সাইকেলটি দেখে বোঝা যায়, বর্তমান অবস্থার একটি সাধারণ সাইকেলের বৃত্তাকার চাকার পরিবর্তে একটি চতুর্ভুজ আকৃতির চাকা ব্যবহার করা হয়েছে। ফাইনালি সাইকেলটি দেখতে এই রকম হয়েছে। টেনিস বল সাইকেল, টেনিস বল দিয়ে সাইকেলের চাকা বানানোটা ততটাও ইজি নয়, কিন্তু এই সাইকেলটির চাকা বানানো হয়েছে টেনিস বল দিয়ে, যেমনটা আপনি এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। লোহার পাইপ কেটে বলগুলো সঠিক মাপে সাজিয়ে নেওয়া হয়েছে। 60টি টেনিস বল দিয়ে বানানো এই সাইকেলটি সাধারণ সাইকেলের মতো চলতে পারে।